الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم সম্মানিত দর্শক মণ্ডলী চারটি কাজ না করে রাতে ঘুমাবে না বিজ্ঞ উলামায়ে কিরামগণ বলেছেন তুমি যদি আল্লাহর নৈকট্য পেতে চাও তুমি যদি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চাও তাহলে চারটি কাজ শেষ না করে কখনো ঘুমাবে না قال لا ينبغي للعبد ان ينام ما لم يصلح اربعه اشياء اولها ألا ينام وله على وجه الأرض خصم حتى يأتيه فيتحلل منه لأنه ربما يأتيه ملك الموت ملك الموت فيقدمه على ربه لا حجة له عنده والثاني لا ينبغي أن ينام وقد بقي عليه فرض من فرائض الله والثالث لا ينبغي أن ينام ما لم يتم من ذنوبه التي سلفت منه لأنه ربما يموت من ليله وهو مصر على الذنوب والرابع لا ينبغي أن ينام حتى يكتب وصية صحيحة لأنه ربما يموت من ليلته من غير وصية প্রথম কাজ কারো সাথে ঝগড়া বিবাদ চলছে এই ঝগড়া বিবাদের মীমাংসা না করে রাতে ঘুমাবে না কারণ তোমার মৃত্যুর ব্যাপারে তো কোনো গ্যারান্টি নেই এই ঝগড়া বিবাদের মীমাংসা না কর অবস্থায় যদি রাতে তোমার মৃত্যু হয় আর বিবাদী ব্যক্তি যদি কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে সেই সময় তুমি কি জবাব দেবে দ্বিতীয় কাজ কোনো ফরজ কাজ বাকি রেখে রাতে ঘুমাবে না আল্লাহ তাআলা তোমার উপর যে কাজগুলোকে ফরজ করেছেন সেগুলো আদায় না করে রাতে ঘুমাবে না মনে করো এশার নামাজ একটি ফরজ বিধান তুমি ইশার নামাজ না পড়ে রাতে ঘুমিয়ে পড়লে আর রাতে তোমার মৃত্যু হলো তুমি এই ফরজ নামাজ আদায়ের ব্যাপারে আল্লাহর কাছে কি জবাব দেবে তৃতীয় নম্বর কাজ গুনাহ থেকে তওবা না করে ঘুমাবে না মনে করো তুমি দিনের বেলায় গুনাহ করেছো আর তওবা না করে রাতে ঘুমিয়ে পড়লে মালাকুল মউত যদি তোমার রাতের বেলায় তোমার কাছে চলে আসে আর রাতে যদি তোমার মৃত্যু হয় তাহলে তুমি যত চেষ্টা করো না কেন তওবা করার আর কোনো সুযোগ থাকবে না তওবা করার কোনো সুযোগ পাবে না চতুর্থ কাজ ঘুমানোর পূর্বে তুমি উত্তম একটি ওসিয়ত না লিখে রাতের বেলা ঘুমাবে না কারণ তোমার মৃত্যুর তো কোনো নিশ্চয়তা নেই রাতের বেলায় যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে ওসিয়ত করার আর কোনো সুযোগ পাবে না সম্মানিত দর্শক মণ্ডলী সুতরাং মৃত্যুকে সুনিশ্চিত মনে করে মৃত্যুকে নিকটবর্তী মনে করে এই চারটি কাজ করে তারপর রাত্রে ঘুমাবে যদি তুমি এই চারটি কাজ করে ঘুমাতে পারো তাহলে তুমি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারবে সম্মানিত দর্শক মণ্ডলী এই চারটি কাজ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা আমার আপনার সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন